सकल के सुलग्ना जी के फैमिली पक्ष स्वागत और शुभेच्छा जानाई। अपनारा जो चैनल प्रथम हो अवश्य चैनल लाइक कमेंट शेयर और सबसक्राइब कर। सबसक्राइब करार पर पाशे थका बेल आइकन पास प्रेस करबें जाते प्रतिदिन लाइव क्लस और मक टेस्ट मिले से वीडियो अपलोड कर लेगुलो अपनी नोटिफिकेशन पे जा। आज के शुरू करब टेंस। अपनारा अने एक टेंसर क्लस चेहरे तई आज के एक क्लस ही टेंस शिखिए देव। अपनारा जी ना बुझते पर अवश्य कमेंट करबें किन्तु एक क्लस टेंसर आज के प्रेजेंट टेंस पास्ट टेंस एवं फ्यूचर टेंस शिखिए देव कारण एगुलो जदि ना जेने थाकें टेंस जदि ना जेने थाकें अनेक किछु पारबें ना। टेंस इज द मास्टर अफ मदार अफ इंग्लिश। ओके चलो टेंसर बांगला अर्थ हलो क्रियार काल। क्रियार काल ओके बांगला वाक्ये বাংলা বাক্যে অনেক সময় ভার্ব বা ক্রিয়াপদটি উচ্চ থাকে কিন্তু ইংলিশের ক্ষেত্রে ভার্ব থাকতেই হবে। ইংলিশের ক্ষেত্রে ভার্ব থাকতেই হবে আর সবথেকে বড় কথা একটি সেন্টেন্স গঠন করতে তিনটি জিনিস লাগে। দেখে নিন একটি সেন্টেন্স গঠন করতে লাগে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। ধরুন আমি ভাত খাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে খুঁজবেন। আমি ভাত খাই মূল ক্রিয়াপদ কি খাই খাওয়া যাওয়া পড়া আসা যাওয়া সমস্ত কিছু এগুলো হলো ক্রিয়াপদ। আপনারা সকলেই জানেন যে কোনো কিছুর দ্বারা কাজ বোঝায় ইংলিশে তাকে বলা হয় ভার্ব বা ক্রিয়াপদ। তাহলে এখানে খাওয়া হলো ভার্ব। এবার ভার্বকে মেন ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে মেন ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটি হলো সাবজেক্ট। কে খায় বা কারা খায় কে খায় কি দিয়ে প্রশ্ন কত হবে কে বা কারা। কে বা কারা তাহলে আমি এটি হলো সাবজেক্ট। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হলো অবজেক্ট। ওকে তাহলে কি খাই ভাত খাই এটি হলো অবজেক্ট। আচ্ছা অনেক ক্ষেত্রে দুটো অবজেক্ট ডবল অবজেক্ট থাকে। অনেক ক্ষেত্রে ডবল অবজেক্ট থাকে এক একটি সেন্টেন্স গঠনে অনেক ক্ষেত্রে ডবল অবজেক্ট থাকে। যেমন তিনি আমাদের ইংলিশ শেখান। ইংলিশ শেখান দেখুন এখানে শেখান হচ্ছে ভার্ব। তাহলে ভার্বকে বলেছি কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর যেটি হবে সেটি হলো সাবজেক্ট। কে শেখান তিনি শেখান তাহলে এটি হলো সাবজেক্ট। কি বা কাকে কি দিয়ে কি হলো কি শেখান ইংলিশ শেখান এটি একটি অবজেক্ট। কাদের শেখান কাকে শেখান আমাদিগকে বা আমাদের শেখান আমাদেরকে শেখান ঠিক আছে। তাহলে এখানে হলো দুটো অবজেক্ট। ওকে কি শেখান কি দিয়ে যখন প্রশ্ন করব তখন যে অবজেক্ট পাব সেটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কাদের দিয়ে বা কাকে দিয়ে যখন প্রশ্ন করব তার যে উত্তর পাব সেটি হবে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাব সেটি হবে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ব একটি সেন্টেন্স গঠন করতে গেলে
তিনটি জিনিস লাগে, সেটি হলো কি সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট কিভাবে খুঁজবো, অবজেক্ট কিভাবে খুঁজবো, ভার্ব কিভাবে খুঁজবো শিখিয়ে দিলাম। এবার যাব টেন্সে। টেন্স হচ্ছে কি ক্রিয়ার কাল। ধরুন এখন 9টা বাজে, যা হয়ে গেছে 8টা বেজে গেছে অলরেডি, সেটা হলো অতীতকাল। এখন 9টা বাজে, এখন এই সময় হলো বর্তমান কাল। আর বাজবে 10টা বাজবে, এক ঘন্টা পর 10টা বাজবে হলো ভবিষ্যৎকাল। ওকে চলুন চিনবো কিভাবে, চিনবো কিভাবে। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, ফিউচার টেন্স তিন ভাগে ভাগ করা গেল। এবার দেখুন কিভাবে চিনবো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স কিভাবে চিনবো। বাংলা মূল ক্রিয়াপদের শেষে ফিউচারে থাকবে ব, বে, বা। বাংলা মূল ক্রিয়াপদের শেষে থাকবে ব, বে, বা। পাস্টে থাকবে ল, লে, লাম। ওকে, লিলাম ববে বা বাদে যে সমস্ত মূল ক্রিয়াপদ থাকবে বাক্যের মধ্যে সেগুলো তাহলে সেই সেন্টেন্সগুলো হবে প্রেজেন্ট টেন্স। ওকে, ববে বা থাকে বা থাকবে বাংলা মূল ক্রিয়াপদের শেষে, সেক্ষেত্রে চিনবো ফিউচার টেন্স। পাস্ট টেন্স চিনবো মূল ক্রিয়াপদের শেষে, সেন্টেন্সের মধ্যে মূল ক্রিয়াপদের শেষে লিলাম থাকবে এবং এগুলো বাদে সমস্ত কিছু যা কিছু বাক্যের মধ্যে মূল ক্রিয়াপদ থাকবে সেগুলো হবে, সেই সেন্টেন্সগুলো হবে প্রেজেন্ট টেন্সে। ওকে, হ্যাঁ ভালো আছি গুরুপদ মণ্ডল, ভালো আছি। সকলে ভিডিওটিতে লাইক করুন। এবার দেখুন এবার প্রত্যেকটি একেবারে শিখিয়ে দিচ্ছি, টাইম ওয়েস্ট করা যাবে না। প্রেজেন্ট টেন্স, প্রত্যেকটি টেন্সকে, প্রত্যেকটি এই যে প্রেজেন্ট টেন্সকে ভাগ করা যায়, প্রেজেন্ট টেন্সকে, প্রত্যেকটি টেন্সকে প্রেজেন্ট টেন্সকে ভাগ করা যায়। প্রেজেন্ট, ইনডেফিনাইট, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখুন, এবার সরাসরি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, চিনবো কিভাবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, চিনবো কিভাবে, চেনার উপায়।
চেনার উপায়। বাংলা বাংলা বাক্যের মধ্যে বাংলা বাক্যের মূল ক্রিয়াপদের শেষে খুব একটু স্পিডি লিখবেন, নাহলে এতগুলো করা সম্ভব হবে না। বাংলা বাক্যে মূল ক্রিয়াপদের শেষে আছি, আছো, আছে, পেছি, পেছি, পেছো, পেছে না থাকিলে এগুলো থাকবে না, ঠিক আছে। পেছি, পেছো, পেছে থাকবে না। এগুলো বাদে পেছি, পেছো, পেছে এগুলো থাকবে না। পেছি, পেছো, পেছে, আছি, আছো, আছে এগুলো বাদে সমস্ত যে মূল বাক্য মূল ক্রিয়াপদগুলো থাকবে সেগুলো হচ্ছে, বুঝতে পারবেন, যে প্রেজেন্ট ইনফিনিট টেন্স। শিখিয়ে দিই গঠনের নিয়ম, যখন আমি এগুলো বুঝিয়ে দেবো, যখন আমি একটি এক্সাম্পল দেবো, এক্সাম্পলের সঙ্গে বুঝিয়ে দেবো। স্ট্রাকচার, স্ট্রাকচার স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, সেকেন্ড লিখুন আপনারা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, থার্ড থার্ড সাবজেক্টের শেষে এস বা ইয়েস, দেখুন ফার্স্ট সাবজেক্ট, সেকেন্ড মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, থার্ড সাবজেক্টের, সাবজেক্টের পার্সন অনুসারে, পার্সন অনুসারে এস বা ইএস যোগ, তার মানে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে পার্সন হিসেবে ভার্বের সাথে, ভার্বের সাথে, ভার্বের সাথে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ, ফোর্থ অবজেক্ট, ফোর্থ অবজেক্ট, ফিফথ আদার্স। ওকে, স্ট্রাকচার হবে ফার্স্ট সাবজেক্ট, সেকেন্ড মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবার তারপর কি হবে সাবজেক্টের পার্সন অনুসারে ভার্বের সাথে এস বা ইএস যোগ, যদি সাবজেক্ট যদি কি হয় সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, ফোর্থ অবজেক্ট, নেক্সট আদার্স। দেখুন আমি একটি চিঠি লিখি,
আমি একটি চিঠি লিখি। আমি একটি চিঠি লিখি। এখানে মূল ভার্ব কোনটি? লেখা। মূল ভার্ব ভার্ব কে বা কারা লিখে? আমি একটি চিঠি অবজেক্ট ওকে কি লিখি? তাহলে দেখুন এখানে যে লিখি যে মূল ক্রিয়াপদ এখানে কিন্তু তেছি তেছো তেছে আছি আছি আছো নেই ওকে আছি আছো আছে এবং তেছি তেছো তেছে নেই শুধুমাত্র মূল ক্রিয়াপদটি আছে আর ললেলাম ভবে বা তো থাকবেই না ছিল তো পাস্ট টেন্স পেজে ফিউচার টেন্সে তাহলে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট হচ্ছে আই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রাইট মূল ভার্ব হচ্ছে রাইট এখানে সাবজেক্ট তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় সাবজেক্ট হচ্ছে ফার্স্ট ফার্স্ট পারসন তাহলে এ লেটার একটি চিঠি ওকে নেক্সট 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 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আপনারা খাতাতে লিখুন নোট ডাউন করুন আমি স্পিডি লিখে যাব চেনার উপায় প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় চেনার উপায় বাংলা বাক্যে বাংলা বাক্যে মূল ক্রিয়াপদের সাথে মূল ক্রিয়াপদের সাথে তেছি তেছো তেছে তেছি তেছো তেছে থাকবে ওকে স্ট্রাকচার ফার্স্ট সাবজেক্ট ফার্স্ট সাবজেক্ট সাবজেক্ট এর পার্সন অনুসারে পার্সন অনুসারে এম ইস আর এম ইস আর থার্ড মূল ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ আইএনজি যোগ ফোর্থ অবজেক্ট ফিফথ আদার্স ওকে চলুন আমি আজকে শেখাচ্ছি সেভাবে কারো কমেন্ট দেখার মতো আমার সময় হবে না কেননা চার তিনটে টেন্সি আমি টোটালটাই আজকেই শেখাবো ওকে প্লিজ ডোন্ট মাইন্ড টেন্সের পোর্শন আবার বাকি থেকে গেলে আবার কবে হবে তার কোনো টাইম দিতে পারবো না আর সিলেবাস ওয়াইজ সিলেবাস শেষ করতে হবে চ্যাপ্টারগুলো সব শেষ করতে হবে আচ্ছা আগে লিখেছিলাম আমি একটি চিঠি লিখি এবারে দেখুন আমি একটি চিঠি চিঠি লিখিতেছি চিঠি লিখিতেছি তেছি তেছো তেছে থাকবে বলেছি তাহলে আমি একটি চিঠি লিখিতেছি লেখা লেখার সাথে কি আছে তেছি যোগ আছে ভার্ব সাবজেক্ট অবজেক্ট কি আছে সাবজেক্ট আই আয়ের সাথে এম ইস আর কি বসবে আয়ের সাথে বসবে এম মূল ভার্বের সাথে আইএনজি যোগ রাইটের সাথে ইং রাইটিং এ লেটার এ লেটার ওকে
আজকে যেগুলো শিখিয়ে দিচ্ছি আপনারা এখন শিখুন, তারপর আরো যে টেন্সের যে অ্যাডভান্স লেভেল আছে, যেগুলো ব্যতিক্রম নিয়ম আছে, অ্যাডভান্স লেভেলের যে আছে টেন্স, সেগুলো আবার পরে একদিন অন্য ক্লাস করব। ওকে চলুন। Present perfect tense. Present perfect tense. Okay. Chenar upay. Chenar upay. Bangla bakke. Bangla bakke. Mool kriyapader sheshe. Mool kriyapader শেষে আছি, আছো, আছে, থাকবে। ওকে স্ট্রাকচার ফার্স্ট, এক নম্বর সাবজেক্ট, এভাবে মনে রাখবেন, এভাবে মনে রাখবেন। ওই প্লাস প্লাস করে এভাবে মনে রাখবেন না, ভুলে যাবেন। কিন্তু এক নম্বর, দু নম্বর, তিন নম্বর এইভাবে যদি মনে রাখেন, দেখবেন সারা জীবনে ভুলবেন না। সাবজেক্টের, সাবজেক্টের পার্সন অনুসারে, পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাশ, হ্যাভ বা হ্যাশ। থার্ড, মূল ভার্বের বা মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, past participle form. Fourth, object. Fifth, others. Okay. দেখুন, আমি একটি চিঠি লিখিয়াছি। দেখুন লেখা, তার সাথে অন্তস্তাতা চলছে আছি, আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। ফার্স্ট সাবজেক্ট আই, আয়ের সাথে হ্যাভ, হ্যাভ বসবে। রাইট, রোড, রিটিন, রাইট, রোড, রিটিন, তাহলে রিটিন হবে এ লেটার। ওকে, আই হ্যাভ রাইট, রোড, রিটিন, এ লেটার। ওকে চলুন নেক্সট, নেক্সট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চেনার উপায়, চেনার উপায়, বাংলা
বাক্যে মূল ক্রিয়াপদের শেষে তেছি তেছো তেছি থাকবে তেছি তেছো তেছে থাকবে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকবে ওকে স্ট্রাকচার এক নম্বর সাবজেক্ট সেকেন্ড হ্যাভ বিন বা হ্যাজ বিন সাবজেক্টের পার্সন অনুসারে have been বা has been had মূল ভার্বের সাথে ing যোগ next object next others এবার others এর ক্ষেত্রে কি হবে সময়টা যে আছে নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে since আর নির্দিষ্ট করে সময়ের উল্লেখ না থাকলে ফর ওকে নেক্সট টাইমটা হবে এক্সাম্পল এক ঘন্টা যাবৎ বা ধরে একটি চিঠি লিখিতেছি তাহলে ফার্স্ট সাবজেক্ট আই সাবজেক্টের পার্সন অনুসারে হ্যাভ বিন বা হ্যাজ বিন তাহলে আয়ের সাথে হ্যাভ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ রাইটিং অবজেক্ট এ লেটার নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই কোন এক ঘন্টা আমি জানি না আমাকে যদি 10টা থেকে আমি চিঠি লিখছি 10টা থেকে চিঠি লিখছি তাহলে হয়তো সিন্স কিন্তু এখানে লেখা আছে এক ঘন্টা আমরা কোন এক ঘন্টা জানি না সো ফর অ্যান আওয়ার এইচ থাকলেও আওয়ার উচ্চারণ হচ্ছে তাই অ্যান হলো ফর অ্যান আওয়ার ওকে চলুন নেক্সট পাস্ট টেন্স সময় নির্দিষ্ট করে বলা নেই যে কোন এক ঘন্টা 9টা থেকে 10টা থেকে 11টা কোনো কিছুই লেখা নেই তাহলে ওটা সময়টা নির্দিষ্ট করে কোথায় হলো নির্দিষ্ট করে সময় উল্লেখ না থাকলে তো ফর হবে সিন্স করেছেন আপনারা কয়েকজন
past indefinite tense, past indefinite tense. চেনার উপায়, চেনার উপায়, বাংলা বাক্যে মূল ক্রিয়াপদের শেষে আছিল, আছিলে, আছিলাম, থাকবে। ওকে, স্ট্রাকচার ফার্স্ট সাবজেক্ট মূল ভার্বের পাস্ট ফর্ম, থার্ড অবজেক্ট, দেন আদার্স। আগেরটিতে ফর ওয়ান আওয়ারও করা যায়, ফরেন আওয়ারও হবে, ওয়ান আওয়ারও হবে, হয়েছে? রীতা একটি গান গাইয়াছিল, বা দেখুন একে যদি চলিত ভাষা হয় তাহলে কি হবে, গেয়েছিল, তাই তো? ভার্ব সাবজেক্ট কি গে কি গাইয়াছিল একটি গান, অবজেক্ট, তাহলে ফার্স্ট সাবজেক্ট রীতা, মূল ভার্বের পাস্ট ফর্ম সিং, সিং হচ্ছে গান করা, স্যাং সাং, তাহলে পাস্ট ফর্ম এটি, প্রেজেন্ট ফর্ম এটি, তাহলে স্যাং, স্যাং এ সং। ওকে, রীতা স্যাং এ সং। যারা ভুল করেছেন তারা দেখে নিন, কেউ কেউ সাং করেছেন, সাং হবে না, বলেছি পাস্ট ফর্ম হবে, সো স্যাং হবে। কন্টিনিউয়াস টেন্স, চেন
চেনার উপায়, চেনার উপায় বাংলা বাক্যে মূল ক্রিয়াপদের শেষে মূল ক্রিয়াপদের শেষে তে ছিল, তে ছিল, তে ছিলে, তে ছিলাম থাকবে। স্ট্রাকচার স্ট্রাকচার ফার্স্ট সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্টের পার্সন অনুসারে সাবজেক্টের পার্সন অনুসারে পার্সন অনুসারে ওয়াস বা ওয়্যার ভার্ব মূল ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ ফোর্থ অবজেক্ট উইথ আদার্স এক্সাম্পল রীতা একটি গান গাইতেছিল রীতা একটি গান গাইতেছিল বা গাইতেছিল তাহলে ফার্স্ট সাবজেক্ট রীতা সেকেন্ড সাবজেক্টের পার্সন অনুসারে ওয়াস বা ওয়্যার তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে কি হবে ওয়াস মূল ভার্বের সাথে আইএনজি যোগ মূল ভার্ব হচ্ছে সিং সো সিং এর সাথে আইএনজি যোগ করব সিঙ্গিং এ সং ওকে চলুন পুলক দাস ওটি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হবে নাবাচক আছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স একটু অ্যাটেন্টিভলি শুনবেন যারা নতুন দেখছেন যারা প্রথম দেখছেন আমি আগে ক্লাস করিয়েছি তাদের বুঝতে কোনো অসুবিধা হবে না কিন্তু এটি একটু ভালো করে বুঝে নিন খুব ভালো করে বুঝে নিন পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স চেনার উপায় বাংলা বাক্যে বাংলা বাক্যে মূল ক্রিয়াপদের শেষে আছিল আছিলে ছিলাম থাকবে
নম্বর আর দু নম্বর হচ্ছে দুটো ঘটনা, দুটো ঘটনা থাকবে, দুটো কাজ, দুটো কাজ বা ঘটনা একসাথে ঘটবে, একসাথে ঘটবে। দুটো কাজ বা ঘটনা একসাথে হবে, যে ঘটনাটি যে ঘটনাটি যে ঘটনাটি প্রথমে হবে যে ঘটনাটি প্রথমে ঘটে সেটির পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, যেটি পরে ঘটে বা হয় সেটির পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। ওকে, বাংলা বাক্যের মূল ক্রিয়াপদের শেষে আছিলাম থাকবে। দুটো কাজ একসাথেই ঘটে, এক্ষেত্রে দুটো কাজ একসাথেই ঘটে, যে ঘটনাটি প্রথম ঘটেছিল, যে ঘটনাটি প্রথম ঘটে সেটির হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর যেটি পরে ঘটে সেটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, চলুন স্ট্রাকচার উদাহরণ দিলেই বুঝতে পারবেন। স্ট্রাকচার ফার্স্ট সাবজেক্ট সেকেন্ড হেড থার্ড মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম, ফোর্থ অবজেক্ট, ফিফথ আদার্স। ওকে, ফার্স্ট সাবজেক্ট, দেন হেড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম, ফোর্থ অবজেক্ট, ফিফথ আদার্স। লিখে নিন, দেখুন, এবার এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটি সেভ করা থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। ভিডিওটি সেভ করা থাকবে, যদি না কেউ বুঝতে পারেন তাহলে অবশ্যই আবার দেখে নেবেন। আমি তো কমেন্ট করার জন্য সকলকে অনুরোধ করি, কিন্তু আপনাদের থেকে 30 জনের বেশি আমি পাই না। দেখুন, রীতা গান গাইয়া ছিল, তাহারা আসিবার পূর্বে রীতা গান গাইয়াছিল, মা গেয়েছিল, ঠিক আছে, মা গেয়েছিল। তাহারা আসিবার পূর্বে রীতা গান গাইয়াছিল। দেখুন, তাহলে দুটো কাজ একসাথে হচ্ছে, দুটো কাজ একসঙ্গে হচ্ছে, রীতা গান গাইছে, তারা আসছে, রীতা গান গাইছে এবং রীতা গান গেয়েছিল, রীতা গান গাওয়া এবং
তারা আশা দুটো আলাদা কাজ হচ্ছে। তাহলে আমাকে দেখতে হবে যে কোন কাজটি কোন ঘটনাটি আগে ঘটেছে। দেখুন, তাহারা আসিবার আগে, তারা আসার আগে রীতা গান গিয়েছিল, তারা আসার আগেই রীতা গান গিয়েছিল। তাহলে আগে কি হয়েছে? রীতা গান গিয়েছে, আগে রীতা গান গিয়েছে, তারপর তারা আসছে, কারণ তারা আসার আগেই রীতা গান গিয়েছিল। তারা আসছে পরে, রীতা গান গিয়েছে আগে। তাহলে এটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, যেটি আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, যেটি পরে সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখুন এবার, রীতার সাথে হ্যাড হবে, সেকেন্ড আছে হ্যাড, সিং সেন সাং সাং সং গান গাইয়ে আছে বা গিয়েছিল। রীতা হ্যাড সাং সং পূর্বে আছে, তাহলে বিফোর, বিফোর তাহারা আসিবার, তারা আসছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দের পরে কি হবে? মূল ভার্বের ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের পাস্ট ফর্ম, তাহলে কাম কেম, দে কেম। দ্বিতীয়ত দেখুন, আরেকটি দিচ্ছি, ডাক্তার আসিবার, ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল বা গিয়াছিল। ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল বা গিয়াছিল, ওকে। তাহলে ডাক্তার আসার আগেই, ডাক্তার আসছে পরে, তার আগেই রোগী মারা গেছে। এটি বুঝতে পারছেন? এটি ক্রিয়াত্মক, আগে রোগী মারা গিয়েছে, আগে রোগী মারা গেছে তারপর ডাক্তার এসেছে। তাহলে আগের কাজ কোনটা? রোগী মারা গিয়েছে, তাহলে এটি পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর ডাক্তার এসেছে পরে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে? দা রোগী পেশেন্ট, পেশেন্ট হ্যাড ডায়েড, ডায়েড 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 বিফোর দা ডক্টর, ডক্টর কেম, কাম কেম কাম, তাহলে কেম হলো। আর যদি হতো ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, তাহলে কি হতো? যদি হতো ডাক্তার আসিবার পরে, এটি তো এইটি হবে, এইটি হবে। যদি হতো পরে, ডাক্তার আসিবার পরেই রোগীটি মারা গেল, তাহলে সেক্ষেত্রে কি হতো? যদি থাকতো পরেই, এখানে এই ক্ষেত্রে যদি থাকতো পরেই, তাহলে কি হতো? ডাক্তার আগে এসেছে, ডাক্তার এসেছে তারপরে রোগী মারা গিয়েছে, সেক্ষেত্রে তাহলে তখন কি হতো? ডাক্তার আসিব আসছে, ডাক্তার আসার পরে রোগী মারা গিয়েছে, তাহলে ডাক্তারটা তখন এটি হয়ে যেত পাস্ট পারফেক্ট টেন্স, রোগী মারা যেত পাস্ট ইনডিফিনিট টেন্স। তখন সেক্ষেত্রে কি হতো? দা পেশেন্ট ডায়েড, দা পেশেন্ট ডায়েড, কেন এটি তখন পাস্ট ইনডিফিনিট টেন্স হতো। এটাই দেখিয়ে দিই, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, মারা গেল। দেখুন, এই পরে বা পূর্বে, তারপরে যে পরিস্থিতি থাকবে সেটা কিন্তু সবসময় আগে আসবে, সেটি সবসময় আগে আসবে, যেই টেন্সেই হোক। ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, তাহলে পরে রোগী মারা গেছে, পাস্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্স। ডাক্তার এসেছে আগে, পাস্ট পারফেক্ট টেন্স, ওকে। তাহলে
বলেছি পরে বা পূর্বে তারপরে যে অংশটা থাকবে সেটা আগে তো তাহলে রোগীটা মারা গেল ফার্স্ট ইন দ্য নাইট টেস্ট তাহলে দ্য পেশেন্ট ডাইড আফটার পরে দ্য ডক্টর হ্যাড কাম ডক্টর হ্যাড কাম কাম কেন হলো কাম কেম কাম কামের ফার্স্ট টেন্স ফার্স্ট ফর্ম হচ্ছে কেম আর ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে কাম এবার লিখুন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স past perfect continuous tense চেনার উপায় বাংলা বাক্যে মূল ক্রিয়াপদের শেষে গেছিলাম থাকবে ও সময়ের উল্লেখ থাকবে স্ট্রাকচার স্ট্রাকচার ফার্স্ট সাবজেক্ট সেকেন্ড হ্যাডবিন থার্ড মূল ভার্বের সাথে আইএনজি যোগ ফোর্থ অবজেক্ট ফিফথ আদার্স আর যেটি বলেছিলাম যে আগের মতোই নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে সিন্স আর নির্দিষ্ট সময়ের উল্লেখ না থাকলে পর ওকে চলুন আপনারা যতজন দেখছেন ততজনের কিন্তু আর ভিডিওটি আপলোড হবার পর ততজনের কিন্তু কমেন্ট দেখতে পাই না আমি বারবার রিকোয়েস্ট করি যে অন্তত একবার ভিডিওটিতে এসে আপলোড হয়ে যাবার পর প্লিজ একটু কমেন্ট করে দিন কেমন লাগলো আপনারা সকলে সেটি করেন না
আমার মোটিভেশনের দরকার হয়, এটা কি বুঝুন। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা আবার ভিডিওটি দেখবেন, সবটা পুরোটাই বুঝতে পারবেন। বারবার দেখুন, বারবার ভিডিও দেখুন। তিন দিন ধরে বৃষ্টি পড়িতেছিল, বৃষ্টি পড়িতেছিল। ইট বৃষ্টি পড়িতেছে, ইংরেজি হচ্ছে ইট ইজ রেনিং। ওকে, ইট হ্যাড বিন, ইট হ্যাড বিন রেনিং, রেনিং ফর থ্রি ডেস, ফর থ্রি ডেস, ইট হ্যাড বিন রেনিং ফর থ্রি ডেস। সেকেন্ড, তুমি আসবার পূর্বে, তুমি আসিবার পূর্বে এরকমও থাকে, তুমি আসিবার পূর্বে আমি অঙ্ক করিতেছিলাম, আমি অঙ্ক করিতেছিলাম। এখানেও দেখুন সময় আছে, কিন্তু তুমি আসবার পূর্বে, আমি অঙ্ক করিতেছিলাম, আমি অঙ্ক করিতেছিলাম। এটি প্রথমে আনবো, এই ক্ষেত্রে সেই একই ব্যাপার, আমি অঙ্ক করিতেছিলাম, এই যে তেছিলাম তেছিলে। ওকে, এটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাড বিন, হ্যাড বিন ডুইং সামস বিফোর, বিফোর ইউ কেম, বিফোর ইউ কেম। এটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আরেকটি দেখিয়েছি দেখুন, সূর্য অস্ত যাবার পূর্বেই, পূর্বে আমি মাটিতে ছিলাম, মাটিতে ছিলাম, আমি হাঁটিতে ছিলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আই হ্যাড বিন হাঁটিতে ছিলাম, কেমন ওয়াক আছে, তাহলে ওয়াকিং বিফোর দ্য সানসেট, বিফোর দ্য সানসেট। ওকে, আরও ভালো করে অনেক উদাহরণ দিয়ে দেখানো আছে ভয়েস চেঞ্জগুলোতে, ভয়েস চেঞ্জের ভিডিওগুলোতে আরও ভালো করে অনেক উদাহরণ দেওয়া আছে।
অনেক উদাহরণ দিয়ে বারবার বোঝানো আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, অনেক উদাহরণ দেওয়া আছে। কিন্তু আমি একটি ক্লাসেই টেন্স শেষ করব, তাই আমি অত উদাহরণ, বেশি উদাহরণ আমি দিতে পারছি না। আপনারা ভয়েস চেঞ্জের তিনটি প্রথমের যে ভিডিওগুলো আছে, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স, অনেক বেশি দেওয়া আছে। তিন দিন নির্দিষ্ট নয়, কোন তিন দিন, কোন তিন দিন আমরা জানি না, কোন তিন দিন, কোনো ডেট দিয়েছে, কোনো ডেট দেওয়া আছে, কোনো তারিখ দেওয়া আছে, সোমবার থেকে মঙ্গলবার থেকে এরকম বলা আছে, কোনো জানি না। তিন দিন, কোন তিন দিন আমরা জানি না, তাই এটি নির্দিষ্ট নয়। ফিউচার ইনডিফিনিট টেন্স, আমি অনেকবার আপনাদের বলেছিলাম যে আপনারা ওগুলো যদি দেখেন ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আপনারা দেখেননি। ফিউচার ইনডিফিনিট টেন্স, চেনার উপায়, চেনার উপায় বাংলা বাক্যে, বাংলা বাক্যে মূল ক্রিয়াপদের শেষে গুণ ক্রিয়াপদের সাথে ব, বে, বা, বি, বেন থাকবে। স্ট্রাকচার ফার্স্ট সাবজেক্ট, সাবজেক্টের পার্সন অনুসারে, সাবজেক্টের পার্সন অনুসারে সেলফ বা উই, হার্ড মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফোর্থ অবজেক্ট, সাধারণত ফার্স্ট পার্সনের পর, ফার্স্ট পার্সনের পর সেল বসে, অন্যান্য ক্ষেত্রে বসানো যায়। অনেক বেশি উদাহরণ দেওয়া আছে ভয়েস চেঞ্জের ক্লাসগুলোতে, অনেক বেশি উদাহরণ দেওয়া আছে, কারণ এক এক দিনে তখন একটি করে শিখিয়েছি, এক এক দিনে একটি একটি শিখিয়েছি, অনেক বেশি উদাহরণ দেওয়া আছে। আমি কাজটি করিব, আমি কাজটি করিব, সাবজেক্ট আই, শ্যাল, শ্যাল মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডু, দা ওয়ার্ক, কাজটি, দা ওয়ার্ক। ওকে, চলুন ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স,
চেনার উপায়, বাংলা বাক্যে মূল ক্রিয়াপদের শেষে মূল ক্রিয়াপদের শেষে ইতে থাকিবে, ইতে থাকিবে স্ট্রাকচার সাবজেক্ট অনুসারে শ্যাল বি বা উইল বি মূল ভার্বের সাথে আইএনজি যোগ, ফোর্থ অবজেক্ট, ফিফথ আদার্স। ওকে, আমি বইটি পড়িতে থাকিব, পড়িতে থাকিব। সাবজেক্ট আই, শ্যাল বি রিডিং দা বুক। ভবিষ্যৎকালের দুইটি কাজের মধ্যে যেটি আগে হবে, সেটির ফিউচার পারফেক্ট টেন্স হবে, এবং যেটি পরে হবে সেটির প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেটি আগে হবে সেটির হবে ফিউচার পারফেক্ট টেন্স, যেটি পরে হবে সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। স্ট্রাকচার
স্ট্রাকচার। চেনার উপায় বাংলা বাক্যে মূল ক্রিয়াপদের শেষে ইয়া থাকিবেন যুক্ত থাকবে। স্ট্রাকচার ফার্স্ট সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্টের পার্সন অনুসারে শ্যাল হ্যাব বা উইল হ্যাব। থার্ড মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল, ফোর্থ অবজেক্ট। বাবা আশীর্বাদ, পূর্বেই আমি পজিটিভ করিয়া থাকি। বাবা আসিবার পূর্বেই আমি কাজটি করিয়া থাকিব। ওকে, তাহলে দেখুন, বাবা আসিবার পূর্বে আমি কাজটি করিয়া থাকিব, তাহলে আমি কাজ করিয়া থাকিব আগে, তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স। বাবা আসবে পরে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কে বা আমি কাজটি করিয়া থাকিব, আই সাবজেক্ট, শ্যাল হ্যাব ডু ইট, ডান দা ওয়ার্ক বিফোর ফাদার, কি হবে, বিফোর ফাদার কামস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর নিয়মে প্রথমে সাবজেক্ট দেন হচ্ছে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, আরেকটু দেখিয়ে দিই, তারা আশীর্বাদ, তাহারা আসিবার পূর্বে আমার পড়া শেষ করিয়া
থাকিব, শেষ করিয়া থাকিব। দেখুন তাহলে আমার পড়া শেষ করিয়া থাকিব, এটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর তাহারা আসিবার পূর্বে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি আমার পড়া শেষ করিয়া থাকিব, তাহলে আই শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ শেষ করিয়া থাকিব, কমপ্লিটেড বা ফিনিশড যা হবে সেক্ষেত্রে ফিনিশড দিন, ফিনিশড মাই লেসেন্স বিফোর বিফোর দে, মানে দে আছে তাহলে দে কাম। ওকে চলুন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যদিও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেভাবে প্রচলন নেই, ব্যবহার নেই, তবুও শিখে রাখুন। ভবিষ্যৎকালে, ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে, দুটি কাজের মধ্যে যে কাজটি, যে কাজটি আগে চলতে থাকবে, যে কাজটি আগে চলতে থাকবে তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কন্টিনিউয়াস টেন্স হয়। যে কাজটি, যে কাজটি পরে হবে, পরে সেটি, সেটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। চেনার উপায়, চেনার উপায় বাংলা বাক্যে মূল ক্রিয়াপদের শেষে, মূল ক্রিয়াপদের শেষে এ থাকিবে, থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন, যুক্ত থাকবে। স্ট্রাকচার, স্ট্রাকচার সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্টের পার্সন অনুসারে, সাবজেক্টের পার্সন
অনুসারে shall have been বা will have been মূল ভার্বের সাথে আইএনজি যোগ ফোর অবজেক্ট Example, Baba Asibar Muruge Ami Pajiti Polite Akibu Polite Akibu আমি কাজটি করতে থাকিব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাবা আসবে লেজেন্ড ইনডেফিনিট টেন্স আই শ্যাল হ্যাভ বিন ডুইং the work before other comes বর্তমানে কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আর সেভাবে ব্যবহার হয় না তবু শিখে রাখুন তাহারা আশীর্বাদ পূর্বে আমি খেলতে থাকিব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহারা আসবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং বিফোর দে কাম ওকে টেন্সের ক্লাস একটি আপনারা চেয়েছিলেন আপনারা যদি আরও যদি দেখতে হয় তাহলে ভিডিওটি দেখবেন এবং আরও যদি বেশি এক্সাম্পল দেখতে হয় তাহলে অবশ্যই আপনারা ভয়েস চেঞ্জের ক্লাসগুলো দেখবেন ভয়েস চেঞ্জের যে তিনটে ক্লাস আছে সেই তিনটে ক্লাস প্রথম তিনটে ভয়েস চেঞ্জের কয়েকটি ক্লাস আছে কিন্তু প্রথম তিনটে যে আছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স আছে ওই তিনটে ভিডিও দেখবেন ওখানে অনেক বেশি এক্সাম্পল দেওয়া আছে এখানে যেমন একটি বা দুটি করে দিয়েছি ওখানে চার পাঁচ ছটা করে দেওয়া আছে বেশি দেওয়া আছে অনেক বেশি দেওয়া আছে কারণ তখন এক এক দিনে একটি করে টেন্স শিখিয়েছি ওকে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন আর সকলকে অনুরোধ করছি
আপনারা অবশ্যই ভিডিওটি আপলোড হওয়ার পরে একটু এসে কমেন্ট করবেন ভিডিওটি কেমন লেগেছে। চলুন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামীকাল রিজনিংয়ের ক্লাস সন্ধ্যে 8:30। শুভরাত্রি। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।